সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ন্যাশনাল আইডিয়াল গার্লস কলেজ কর্তৃক আয়োজিত NIGC হোম কলেজে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি শিহিনা আফরোজ, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। প্রিয় শিক্ষার্থীরা, 2020-21 শিক্ষাবর্ষে যারা একাদশ শ্রেণীতে রয়েছ তাদের জন্য আমাদের দ্বিতীয় পর্বের অনলাইন ক্লাস শুরু হয়েছে এবং এই দ্বিতীয় পর্বের ক্লাসে আজ আমি তোমাদের সাথে আছি ব্যবসা, সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় নিয়ে, পঞ্চম অধ্যায় নিয়ে। এবং আমার আজকের আলোচনার বিষয়বস্তু কর্মী সংস্থান। তো কর্মী সংস্থান নিয়ে আলোচনা করার ক্ষেত্রে প্রথমেই আমি যেটি বলবো সেটি হচ্ছে, তোমরা আগেও যে বই ছিল তোমাদের নবম দশম শ্রেণীতে পড়েছ এবং যখন আমরা ব্যবস্থাপনার প্রথম চ্যাপ্টার আলোচনা করেছি তখনও আমরা এটি নিয়ে আলোচনা করেছি যে একটি প্রতিষ্ঠানের মূল উপাদান হচ্ছে তার কর্মী বাহিনী এবং এই কর্মী বাহিনীকে ঘিরেই কার্যসিদ্ধি বা উদ্দেশ্য অর্জন বা উদ্দেশ্য সাধিত অর্জনের জন্য যে কাজ সেই সকল কাজ পরিচালিত হয়। সেই জন্য কর্মী বাহিনীটা খুবই জরুরি একটি প্রতিষ্ঠানের জন্য। কিন্তু এই কর্মী বাহিনী বা যেন তেন যে কাউকে যখন তখন যে কোনোভাবে কর্মী হিসেবে নিয়োগ দেওয়া যায় না, এর জন্য প্রয়োজন হয় সংস্থানের, যেখানে বিভিন্ন বিভাগের উপর ভিত্তি করে একজন কর্মীকে নির্বাচন করা হয় এবং নির্বাচন করার পরে কাজে নিয়োগ দেওয়া হয়। ধরো তুমি কোনো একটি প্রতিষ্ঠানের মালিক, তুমি হয়তো এই মুহূর্তে তোমার 100 জন কর্মীর প্রয়োজন, কিন্তু তুমি জানো যে নিয়োগ বিজ্ঞপ্তিতে যদি তুমি 100 জনের কথাই উল্লেখ করো সেখানে যদি 100 জন কর্মী আসে 100 জনকে হয়তো তুমি নিতে পারবে না, কারণ তোমার যা চাহিদা আছে যে বা কর্মীদের মধ্যে যে যোগ্যতাগুলো খুঁজছো এই 100 জনের মধ্যে সেই যোগ্যতা নাও থাকতে পারে। সেখানে হয়তো আবেদন হয় 900 জনের এবং এই 900 জনের মধ্যে থেকে বিভিন্ন প্রক্রিয়ায় বাছাই করার পরে তুমি হয়তো সেখান থেকে 100 জন তোমার যেমন যেমন প্রয়োজন ঠিক সেই যোগ্যতার ভিত্তিতে তুমি তোমার কর্মী নির্বাচন করো। ঠিক কর্মী সংস্থান বিষয়টি এরকমই। তারপরেও দেখো, ইংরেজি স্টাফ শব্দ যেটি এসেছে স্টাফিং থেকে, আর এই স্টাফিং শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী, অর্থাৎ প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মী স্টাফিং বা স্টাফ নামে পরিচিত। আর কর্মী সংস্থান কাকে বলে? প্রতিষ্ঠানের জন্য উপযুক্ত কর্মী সংগ্রহ, নির্বাচন প্রক্রিয়া, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ ইত্যাদি সংক্রান্ত কাজকে কর্মী সংস্থান বলে। দেখো, এখানে কর্মী সংস্থান বলতে কিন্তু শুধু কর্মীর যোগানেই সীমাবদ্ধ নয়, কর্মী প্রথমে সংগ্রহ করা হয়েছে, অর্থাৎ আমি যেটি উদাহরণস্বরূপ বললাম যে তুমি নিয়োগ বিজ্ঞপ্তি দিলে এবং সেখানে তোমার 900 জন কর্মী হয়তো তুমি সংগ্রহ করলে, এবার এই কর্মীর মধ্যে থেকে তুমি নির্বাচন করবে বিভিন্ন ক্রাইটেরিয়াতে 100 জনকে এবং এই ক্রাইটেরিয়াতে 100 জনকে যখন তুমি নির্বাচন করলে তখন তাদের নিয়োগের পালা, নিয়োগের পরে এখানে যারা ভালো করে বা তোমার আশানুরূপ ফল যারা দেয় তাদের পদোন্নতির ব্যবস্থা, অর্থাৎ তাদের প্রেরণাদান হিসেবে পদোন্নতির ব্যবস্থা, এবং শুধু তাই নয় তাদেরকে দক্ষ ও যোগ্য কর্মী হিসেবে গড়ে তোলার জন্য প্রশিক্ষণের কাজ করানো হয়। তাহলে এই যে কর্মী সংগ্রহ, নির্বাচন, নিয়োগ, পদোন্নতি, প্রশিক্ষণ এই কাজগুলোকে একত্র করে আমরা বলবো সেটি কর্মী সংস্থান। এই সম্পর্কে একটি মতবাদ আমি তোমাদেরকে বলি। যে এল মেসি এর মতে স্টাফিং ইজ দ্য প্রসেস বাই হুইচ ম্যানেজার্স সিলেক্ট, ট্রেন, প্রমোট অ্যান্ড রিটায়ার সাবঅর্ডিনেটস। অর্থাৎ কর্মী সংস্থান হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে ব্যবস্থাপক অধীনস্থদের নির্বাচন করেন, অর্থাৎ কারা কর্মী তাদেরকে নির্বাচন করেন, তাদেরকে প্রশিক্ষণ দেন, পদোন্নয়ন করেন এবং একেবারে চাকরির শেষে অবসরের ব্যবস্থা করেন। তাহলে এই যে কাজগুলো হলো এই সবই কর্মী সংস্থান। তো এখন এই আলোচনার, সংক্ষিপ্ত আলোচনার উপর ভিত্তি করে আমরা একটা ধারণাতে পৌঁছাতে পারি যে কর্মী সংস্থান আসলে কী এবং কর্মী সংস্থানের মধ্যে কী কী বিষয় রয়েছে। সংজ্ঞাটি বিশ্লেষণ করলে যে বিষয়গুলো দাঁড়ায় সেগুলো হচ্ছে, দেখো, কর্মী সংস্থানের মাধ্যমে প্রতিষ্ঠানের প্রয়োজনীয় কর্মীর চাহিদা নিরূপণ করা যায়, অর্থাৎ কর্মী যখন তুমি খুঁজছ তখন এই প্রতিষ্ঠানের জন্য কতজন কর্মীর প্রয়োজন এরকম একটি চাহিদা তুমি প্রথমে নিরূপণ করতে পারো। তারপর দেখো, নিয়োগের উদ্দেশ্যে জনশক্তি সংগ্রহ করে নির্বাচন করা হয়। এই যে নিয়োগের উদ্দেশ্য থাকে জনশক্তি সংগ্রহ এবং এর ভিত্তিতেই নির্বাচন করা হয়। নিয়োজিত কর্মী উন্নয়নের লক্ষ্যে প্রশিক্ষণ, বদলি ও পদোন্নয়ন করা হয়। কর্মী সংস্থানের মাধ্যমে জনশক্তি সম্পর্কিত যাবতীয় পরিকল্পনা প্রণয়ন ও নিয়ন্ত্রণ করা যায়। প্রতিষ্ঠানের সামর্থ্য ও কর্মীদের প্রয়োজন বিবেচনা করে উপযুক্ত বেতন কাঠামো নির্ধারণ হয়।
অর্থাৎ এই পুরো আলোচনার ভিত্তিতে আমরা যে বিষয়টি বুঝি সেটি হচ্ছে কর্মী সংস্থান এমন একটি বিষয় যেখানে কর্মী প্রথমে সংগ্রহ করা হবে এবং এই সংগৃহীত কর্মীর মধ্যে থেকে নির্বাচন, নির্বাচনের পরে তাদেরকে প্রশিক্ষণ, প্রশিক্ষণ দেওয়ার পরে তাদেরকে কাজে নিয়োগ, কাজে নিয়োগের পরে তারপর তাদের পদোন্নতি এবং অবশেষে অবসর গ্রহণের মাধ্যমে তার কাজ শেষ হয় এবং এক একজন কর্মীকে নিয়োগের পরে তাকে যোগ্য ও দক্ষ কর্মী হিসেবে গড়ে তোলাও আমাদের কাজের অন্তর্ভুক্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝেছ যে কর্মী সংস্থান কী। এবার আমরা যেটা আলোচনা করব সেটি হচ্ছে দক্ষ মানব সম্পদ। দক্ষ মানব সম্পদ যে কোনো প্রতিষ্ঠানের জন্যই একটি সম্পদ। তো এই যে সম্পদ মানব, একজন সাধারণ মানুষকে দক্ষ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য বেশ কিছু কাজ করতে হয়। আর এই দক্ষ মানব সম্পদ ব্যবস্থাপনা বলতে কী বোঝানো হয় দেখো, আমি সংক্ষেপে একটি ছক তোমাদের জন্য করেছি বা আলোচনাটি আমরা দেখি। মানব সম্পদ ব্যবস্থাপনার ধারণা, প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের জন্য সুদক্ষ ও উপযুক্ত কর্মী বাহিনী গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কার্যাবলী হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ এই কাজটি কিন্তু তোমার নিয়োগদানের পরে হবে, নিয়োগদানের আগে মানব সম্পদ তৈরি হয় না। তুমি যখন একজন কর্মীকে নিয়োগ দিলে, নিয়োগ দেওয়ার পরে একে উপযুক্ত কর্মী বাহিনী গঠন, তারপর তাকে পরিচালনা ও নিয়ন্ত্রণ সংক্রান্ত যাবতীয় কাজের যে সমষ্টি সেটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। এটিকে আরও বলা হয় যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জনের জন্য ব্যবহৃত হয় 6M। এর আগে আমরা পড়েছি 6M এর মধ্যে দেখো 6টি ভাগ রয়েছে, মেন, মেশিন, মেথড, ম্যাটেরিয়াল, মানি, মার্কেট। এই কয়টি ভাগের মধ্যে থেকে আমরা প্রধান যে ভাগটিকে ধরি সেটি হচ্ছে মেন, যা বলা হয় মানব সম্পদের প্রথম ও প্রধান গুরুত্বপূর্ণ উপাদান। এবং এই উপাদান ও সংজ্ঞার ভিত্তিতে এখানে আবার মানব সম্পদের ব্যবস্থাপনার যে কাজগুলো রয়েছে তা বিভিন্ন ধাপে ভাগ করা যায়। যেমন ধরো, প্রথমেই মানব সম্পদ পরিকল্পনা, কর্মী সংগ্রহ, কর্মী সংগ্রহ নির্বাচন ও নিয়োগ, উন্নয়ন ও মূল্যায়ন, মূল্য প্রদান পুরস্কৃত করা। অর্থাৎ মানব সম্পদ সম্পর্কে তোমার আগে একটি পরিকল্পনা দরকার এবং পরিকল্পনার পরে কর্মী সংগ্রহ ও নির্বাচনের প্রয়োজন পড়ে এবং তারপর উন্নয়ন ও মূল্যায়ন এবং অবশেষে তার স্বীকৃতিস্বরূপ তাকে পুরস্কার প্রদান। তাহলে এই যে কাজগুলো, এগুলো সবই মানব সম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একজন দক্ষ মানব শক্তি গড়ে তোলা বা মানব সম্পদ গড়ে তোলা যে কোনো প্রতিষ্ঠানেরই একটি লক্ষ্য থাকে। আর তারপরে দেখো, এই আলোচনার উপর ভিত্তি করে একে আমরা কয়েকটা ভাগে বা এর থেকে যে বিষয়গুলো আমরা দেখি সেগুলো হচ্ছে এরকম। এটি সংগঠনের মূল চালিকা শক্তি। আমি আগেই বলেছি যে কর্মী বাহিনী হচ্ছে মূল উপাদান আর মানব সম্পদ হচ্ছে মূল চালিকা শক্তি। মানব সম্পদ ব্যবস্থাপনা সাধারণ ব্যবস্থাপনার একটি অবিচ্ছেদ্য অংশ। অর্থাৎ কোনোভাবেই তুমি সাধারণ ব্যবস্থাপনাকে মানব সম্পদ ব্যবস্থাপনা থেকে আলাদা করতে পারবে না, একটি আরেকটির অবিচ্ছেদ্য অংশ। এটি প্রতিষ্ঠানের মানবীয় উপাদান, অর্থাৎ প্রতিষ্ঠানের মানবীয় উপাদানগুলোকে একত্র করে এই কাজটি করা হয়। এটি সঠিক ব্যবস্থাপনার একটি অংশ। কর্মী সংগ্রহ থেকে শুরু করে কর্মীর অবসর গ্রহণ পর্যন্ত যাবতীয় কাজের সমষ্টিই হচ্ছে এই মানব সম্পদ ব্যবস্থাপনা। অর্থাৎ তুমি একজন কর্মী নিয়োগ করলে, কর্মী নিয়োগ থেকে শুরু করে তার অবসর পর্যন্ত তুমি যতগুলো কাজ করো এই কর্মীর সাথে, সবগুলোই তোমার মানব সম্পদ ব্যবস্থাপনার মধ্যে পড়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচনা থেকে মূল যে বিষয়টি উঠে এসেছে সেটি হচ্ছে একটি হচ্ছে কর্মী সংস্থান এবং অন্যটি হচ্ছে মানব সম্পদ ব্যবস্থাপনা। আশা করি তোমরা আমার এই আলোচনা থেকে পুরোপুরি বুঝতে পেরেছ। পরবর্তীতে এই সম্পর্কিত আরও ক্লাস হবে, সেখানে আমি আরও বিস্তারিত আলোচনা করব যেন বিষয়টি তোমাদের বুঝতে সহজ হয়। তো শিক্ষার্থীরা, দেখা হবে পরবর্তী ভিডিও কোনো ক্লাসে। সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।